فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده بحر پرشنو جي এক হাফেজ সাহেব যিনি কোরআন মুখস্থ করেছেন ইনি নাকি তার পরিবারের দশজনকে জাহান্নাম থেকে বের করে জান্নাত নিয়ে যেতে পারবে এটা কি সঠিক কথা জি এর উত্তরটা ভালো করে শুনেন আমাদের সবার জানা দরকার উত্তরটি সবার জানা দরকার الله عليه কল রসুল্লাহ قرأ ফাস্তাদ হারাহু فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار رواه أحمد والترمذي وابن ماجه والدارمي وقال الترمذي هذا حديث غريب هذا حديث غريب وإسناده সাবি কবি আলী আলী আবি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন পড়ে ও একে মুখস্থ করে যে ব্যক্তি কোরআন পড়ে এবং মুখস্থ করে এর হালালকে হালাল এবং হারামকে হারাম মেনে চলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন তার পরিবার পরিবারের এমন দশজন ব্যক্তির জন্য তার সুপারিশ কবুল করবেন যাদের প্রত্যেকেরই নিশ্চিত ছিল জাহান্নাম ইমাম আহমাদ বিন হাম্বাল ইমাম তিরমিজি ইবনি মাজা অন্যান্য গ্রন্থে হাদিসটি নিয়েছেন জি ইমাম তিরমিজি রহমাল্লাহ হাদিসটি নিয়েছেন দুই হাজার নয় পাঁচ নম্বর হাদিস ইবনি মাজা রহমাল্লাহ নিয়েছেন দুই শত ষোলো নম্বর হাদিস আহমাদ বিন হাম্বাল নিয়ে এসছেন এক হাজার দুই শত আটষট্টি নম্বর হাদিস ইমাম আলবানী রহেমল্লা তার সহি জৈব আত্মার গীব সেখানে নিয়ে এসছেন আপনার আটশত আটষট্টি নম্বর হাদিস জৈফ আল জামে হাদিসটি নিয়ে পাঁচ হাজার সাতশত একষট্টি নম্বর হাদিস জি ইমাম আলবানী রহেমাল্লাহ হাদিসটিকে বলছেন খুবই দুর্বল হাদিসটি মূলত দুর্বল হাদিসটি মূলত দুর্বল তাই ইমাম তিরমিজি রহমাল্লাহ এর মূল ইবাদতে বলছেন কালা তিরমিজি হাজা হাদিস গরিব হাদিসটি গরিব ও হাফসা বিন সুলাইমান আর রাবি হাফসা বিন সুলাইমান নামে এখানে একজন রাবী রয়েছেন লাই সাহাবি কাবি তার মানে তিনি শক্তিশালী নাই তিনি তিনি শক্তিশালী নয় হাফসা বিন সুলাইমান একজন রাবী রয়েছেন তিনি শক্তিশালী নয় বরং তিনি হাদিস জৈফ তিনি জৈফ হাদিস বর্ণনা করতেন বিধায় তার হাদিসটি জৈফ তাহলে এখানে স্পষ্ট যে আলিউলি তলেব থেকে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি কোরআন পড়ে মুখস্থ করবে এবং এর হালালকে হালাল জানবে আর হারামকে হারাম জানবে তাহলে সে নিজে জান্নাতে প্রবেশ করবে আর তার পরিবার থেকে জনকে জান্নাতে নিয়ে যাবে বরং যার জন্য যা নাম অজীব হয়ে গেছিল এ হাদিসটি ওলাম এরা বলছেন জৈব জৈব তাই যারা আমরা এ হাদিসগুলো বর্ণনা করি এটা এইভাবে না বর্ণনা করে বরং যারা কোরআন পড়বে কোরআন পড়ে আমল করবে তাদের জন্য সুসংবাদ রয়েছে কোরআন পড়বে মুখস্থ করবে কারণ আমরা জানি একটি আয়াত কোরআনের আয়াত একটি পড়লে দশটি করে নিকি পাওয়া যায় একটি হরফ পড়লে দশটি করে নিকি পাওয়া যায় তাই আপনাদের এর অর্থ এই নয় যে অন্যদেরকে অনুৎসাহিত করা এর অর্থ এই যে সঠিক জিনিসটা মানুষকে জানিয়ে দেওয়া যে আপনি জানেন যে একজন হাফিজ সাহেব নিজে জান্নাত যাবে আর তার পরিবার থেকে আরও দশজনকে জান্নাত নিয়ে যেতে পারবে জন্য যার জন্য নাম অজীব হয়ে গেছিল কিন্তু আসলে হাদিসটি জয়ীফ হাদিস তাই জানা দরকার যে আমরা জয়ীফ হাদিস না মানুষের কাছে জানাই না বলি কারণ এটা এটা যদি আমরা কাউকে বলি জয়ীফ হাদিস সহি হিসেবে বলে যাই তাহলে পাপ হবে পাপ হবে কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মান কাজাবা আলাইয়া মতাহেদান ফালিয়া তা বাবু মা কা আদাহ নার যে ব্যক্তি ইচ্ছা করে আমার ওপর মিথ্যা আরোপ করবে সে যেন তার নিজের স্থান নিজেই জাহান্নামে বানিয়ে নিবে বোখারি মুসলিম উভয় গ্রন্থ হাদিসটি নিয়ে তাই আমরা হাদিস পড়ব পড়ব এবং সে অনুযায়ী আমল করব তবে আমরা কোরআন পড়া ছেড়ে দিব না এবং আমল করা ছেড়ে না বরং কোরআন পড়ে মুখস্থ করে আমল করব। নিজে আমল করব এবং অপরদেরকে কোরআন শুনার পথে ডাকবো তাহলেই আপনি নিয়ে একই পেয়ে যাবেন আমেল অনু কোরআন হাদিস জানা অনুযায়ী আপনি আমল করবেন তাহলে আপনার কোরআন পড়া এবং আমল করা আপনার যেন সার্থক হবে যে আপনি নিজে পড়েন আমল করেন এবং পরিবারকে বলেন আল্লাহমাহাতালা যেন আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আমাদের যেন এই কোরআন পড়ে আমাদের যেন তিনি মর্যাদা বৃদ্ধি করে দেন এবং কোরআন পড়ে প্রত্যেকটি অক্ষরের অনুযায়ী আমরা দশটি করে কর্ণিকি অর্জন করার এ ফায়দা যেন আমরা পাই আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনমুখী করেন আল্লাহ যেন আমাদের খুশি হাদিস কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন আল্লাহ আলম